এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি রক গার্ডেন্সে। বুঝতেই পাচ্ছেন রক গার্ডেন্স, নামে রক আছে যখন। এ দেখুন চারপাশে রক্স, বড় বড় কিন্তু বোল্ডার, বড় বড় রকগুলোর জন্য জায়গাটার নাম দিয়েছে রক গার্ডেন্স। ওই নিচ থেকে সিঁড়ি বেয়ে কিন্তু 3 থেকে 4 মিনিট উঠে আসলেই এই জায়গাটা আসবে। খুব বেশি অসুবিধা নয়, তবে তাও হাঁটুর সমস্যা থাকলে আসবেন না। আর এই জায়গাটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ একটা ভিউ পাওয়া যাবে। আজকে তো ফগি হয়ে আছে, ওই জায়গাটায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা, কোনো অবস্ট্রাকশন নেই মাঝখানে, এই দুটো গাছের মাঝখান দিয়ে কিন্তু দারুণ দেখা যাবে। আর এই জায়গাটা যেটা দেখছি প্রচুর পাখি, কারণ পিছনে কিন্তু জঙ্গল, প্রচুর সুন্দর সুন্দর পাখির আওয়াজ। দুপুর 3টে সাড়ে 3টের দিকে কিন্তু ঝিরঝিরে একটা বৃষ্টি হচ্ছিল, তারপর আমরা ঘরে গিয়ে আধা ঘন্টা রেস্ট নিলাম। এখন বাজে 4:30, এখন বাইরে দেখছেন একটা সুন্দর সুইট ওয়েদার, বৃষ্টিও বন্ধ হয়ে গেছে, আবার খুব একটা রোদও নেই। আর এখন আমি এখানে বসে আমার অফিসের কাজ করে নিচ্ছি। তো যারা ওয়ার্ক ফ্রম হিল করতে চান তাদের জন্য কিন্তু এই বিশেষ হোমস্টে শিটং একটা দারুণ ডেস্টিনেশন। এখানে এসে আপনারা হাই স্পিড ইন্টারনেট পেয়ে যাবেন, আর আপনারা অফিসের ওয়ার্ক বসে স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। দেখতে পেলেন আমি অফিসের কাজ করছি, আর আমার পিছনের ভিউটা দেখে নিন। বাইরের দিকটাতে কিন্তু সন্ধ্যা নেমে এসেছে, তাই জন্য আমার ঘরের জাস্ট বাইরেই ছোট্ট একটা ব্যালকনি আছে দেখাচ্ছি। এখন কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছি এই ব্যালকনিটায়, ওই যে ব্যালকনিতে লাইট জ্বলে গেছে। সন্ধ্যা 6টা বাজে, ঠিক সন্ধ্যা 6টার সময় কিন্তু এসে আমাদের টি অফার করলো। আমি নিলাম ব্ল্যাক টি, সে সাথে নিল মিল্ক টি, আর তার সাথে গরম গরম পকোড়া। আর আমার ওয়ার্ক ফ্রম অফিস তো এখনো চলছে, টুকটাক মেলবাজি। এই আমার ব্ল্যাক টিটা একটু দাও, দেখি কিরম করলো ব্ল্যাক টি। মিল্ক টি কিন্তু আমি খাই না, মেইনলি আমি লেমন টিটা প্রেফার করি। এই ব্ল্যাক টি নিয়েছি আজকে। মোটামুটি খুব একটা স্পেশাল কিছু নয়। মিল্ক টিটা কেমন হয়েছে? মিল্ক টিটা অত ভালো মোটামুটি, তাই তো? টি এর রিভিউ মোটামুটি, কিন্তু খাওয়ার দাওয়ার কিন্তু দুর্দান্ত ছিল। 26 এপ্রিল 2023, পূর্ব পরিকল্পনা মতো শিয়ালদা জাংশন থেকে আমরা সেদিন রাত 11:20 পদাতিক এক্সপ্রেসে চেপে পৌঁছে গিয়েছিলাম এনজেপি জাংশন। এইবারের মতো আমাদের গন্তব্য হলো উত্তরবঙ্গের বেশ কয়েকটি অফবিট ডেস্টিনেশন, যেগুলো আমি পরপর বেশ কিছু পর্বে আমার এই ভিডিওতে নিয়ে আসবো। এবারের পর্বে আমি দেখাতে চলেছি এনজেপি জাংশন থেকে শিটং যাওয়ার অভিজ্ঞতা, এবং শিটংয়ের বিশেষ হোমস্টেতে আমাদের থাকবার এবং খাওয়া দাওয়ার অভিজ্ঞতা। চলুন শুরু করা যাক আজকের গল্প। রাত বাজে একদম 12টা, মেয়েরা কিন্তু খেয়ে নিয়েছে, এখন আমরা খাবো। আমি আর সুমন, সুমন কি আছে? ফ্রাইড রাইস আর মটন কষা, বেশ ফ্রাইড রাইস মটন কষা, দুর্দান্ত ফ্রাইড রাইস আর মটন কষা। ফ্রাইড রাইসটা অনেক হয়ে যাবে, অনেক বেশ বাড়বে তো। হ্যাঁ অনেক বাড়বে। এই দেখুন ভেজ ফ্রাইড রাইস আর মাটন। সুমনের কিন্তু মোটামুটি খাওয়া শেষের দিকে, আমি একটু ক্যামেরা সেট আপ করছিলাম, দেরি হয়ে গেল। আচ্ছা, আমাদের এই ট্রেন পদাতিক এক্সপ্রেস কিন্তু ছেড়েছে একদম কারেক্ট টাইমে 11:20। এখন আমরা আছি মোটামুটি ওই ডানকুনির ওখানে, ডানকুনির ওখানে ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে আছে, আর আমরা কিন্তু ডিনার কমপ্লিট করে নিচ্ছি। ফ্রাইড রাইস আর মাটনটা কিন্তু দুর্দান্ত হয়েছে, খাওয়া দাওয়া কিন্তু শেষ। ট্রেন এখন জাস্ট বর্ধমান জাংশন ছেড়ে গেল, তো 11:20 ছেড়েছিল শিয়ালদা থেকে, এখন বর্ধমান জাংশন ছাড়লো ঠিক 1:20, মানে 2 ঘন্টা লাগলো বর্ধমান জাংশনে। তো ট্রেন কিন্তু একদম রাইট টাইমে চলছে এই পদাতিক এক্সপ্রেস। ঘুম যখন ভাঙল তখন ঘড়িতে বাজে ঠিক ভোর 5টা, আর জানলা দিয়ে বাইরে চোখ রাখতেই দেখে নিলাম সুবিশাল ফারাক্কা ড্যাম। এখান থেকেই কিন্তু জল ছাড়লে সেই জল ভারত থেকে বয়ে যায় বাংলাদেশের দিকে। মালদা আর মুর্শিদাবাদ জেলার জাংশনে এই ফারাক্কা ব্যারেজ পেরুতেই দুপাশে কিন্তু শুরু হয়ে গেল আমের জঙ্গল। কত যে আম আপনারা নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না। এভাবেই প্রকৃতির শোভা দেখতে দেখতে সকাল ঠিক 9:30 সময় আমরা পৌঁছে গিয়েছিলাম এনজেপি জাংশনে। আর তারপর বেশ কিছু গাড়ির সাথে দরাদরি করে একটা গাড়ি রিজার্ভ করে আমরা চললাম শিটংয়ের উদ্দেশ্যে।
আজ 27 এপ্রিল 2023 এই মুহূর্তে আমরা এনজেপি স্টেশন থেকে কিন্তু একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি শিটং এর উদ্দেশ্যে। আমাদের প্রথম দিনের স্টেজ থাকবে শিটং এ বিশেষ হোমস্টেতে। এই দেখুন এই মুহূর্তে আমরা শালুগাড়া দিয়ে যাচ্ছি, একদম বেঙ্গল সাফারি পার্কের কাছাকাছি চলে এসেছি। তো আমার সাথে আছে সুমন, আপনারা ওকে লাস্ট দেখেছেন পুলিয়া ট্রিপে, তাই তো? পুলিয়া ট্রিপে আমার ওয়াইফ শেষাদ্রি, একজন নতুন আছে, নতুন একদম খুদে দর্শক, দর্শক না সরি আমার সাথে খুদে পার্টিসিপেন্ট আছে, এই যে না না খুদে পার্টিসিপেন্ট পূজা, এই যে ঘুমাচ্ছে সুমনের মেয়ে, এখন ঘুমাচ্ছে গাড়িতে আরাম করে। রাত্রেবেলা কিন্তু আমার আর সুমনের আরএসি টিকিট ছিল, তো দুজনকে একটা সিট শেয়ার করতে হয়েছিল, অত ভালো ঘুম হয়নি। তবে ওরা কিন্তু সিট পেয়ে গিয়েছিল, কারণ দুজন আসেনি, তো ওদেরও আরএসি টিকিট সিট ছিল, তো ওদেরটা অ্যাডজাস্ট করে, দুটো সিট অ্যাডজাস্ট করে একটা সিট ওরা পেয়ে গিয়েছিল। এই সামনে দেখুন দুর্দান্ত রাস্তা শুরু হয়ে গিয়েছে, দুপাশে জঙ্গল, আর সামনে কিন্তু একদম বেঙ্গল সাফারি পার্ক। আচ্ছা একটা ওয়াগানার গাড়ি নিয়ে নিয়েছি এনজেপি স্টেশন থেকে শিটং, 4000 টাকা করে ভাড়া পড়লো। দাদার নাম কি? ছোটন সরকার। আচ্ছা সেবক থেকে উঠেছে, কিন্তু আমরা একটা হোটেলে ঢুকে পড়েছি এখন, প্রিয়া হোটেল নাম। এর পাশে আর একটা হোটেল আছে নিউ গৌতম হোটেল, আপনারা যে কোনো জায়গাতেই ব্রেকফাস্ট সেরে নিতে পারেন, রেট কিন্তু একদম রিজনেবল। আমরা এখন নিয়ে নিয়েছি একটা ভেজ ম্যাগি, নিল 60 টাকা মতো, আর তার সাথে নিয়েছি চিকেন নুডলস। ভেজ নুডলস লেখা ছিল 120 টাকা ফুল প্লেট, সেটা কিন্তু দুজনে শেয়ার করে খেতে পারবেন, আর চিকেন নুডলসের জন্য আরও এক্সট্রা 30 টাকা, 150 টাকা। শেয়াদি আমার আগে খেয়ে নিয়েছে নুডলস। শেয়াদি বলো চিকেন নুডলস কেমন হলো? চিকেন নুডলস তো ভালো, মানে খুব যে ভালো সেটা না, একদমই না। তাহলে কি করে ভালো বলছো? মানে ব্রেকফাস্টে অনেকক্ষণ আমরা কিছু না খাইনি, তো এই জন্য এখানে মোটামুটি ঠিক আছে, পেট ভরে যাবে, খুব যে ভালো সেরকম কিছু না। মাম্পু ভেজ নুডলস কেমন লাগলো? দেখা যাক, এবার আমি খাচ্ছি। চাউমিনটায় হাক্কা নুডলসের যে ফ্লেভারটা থাকে সেটা তো নেই, একটু ওই বাংলার পোলাও পোলাও টাইপের একটা টেস্ট আসছে। চিকেনটা ঠিক আছে, সব মিলিয়ে খারাপ নয়, মোটামুটি চলে যায় ব্রেকফাস্ট হিসেবে। আর এক প্লেট কিন্তু অনায়াসে দুজন শেয়ার করে খেতে পারবে, চলে যায়। ওই প্রিয়া হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু এখন চলে এসেছি শেলফ হিলসের দিকে, অনেকটা চলে এসেছি। রাস্তা আগে তো অনেকটাই বাজে ছিল, আমি 1 বছর আগেও এসেছিলাম এখানে, এখন কিন্তু রাস্তা মোটামুটি 70% ভালো হয়ে গেছে, মাঝে কিছু কিছু জায়গা আগের মতোই রয়ে গেছে, বেশ খারাপ। গাড়ি তো বেশ জার্কিং হচ্ছে, ছোটো গাড়ি নিয়ে আসলে একটু জার্কিংটা ভালোই ফিল হবে। দেখাচ্ছি রাস্তা কিন্তু এখন 70% ভালো হয়ে গিয়েছে। আস্তে আস্তে বেড়ে চলেছে, এটা ফিল করতে পারছি, কারণ কানের পর্দা কিন্তু একটু হালকা বন্ধ হয়ে গিয়েছে, তো সেটা থেকে ফিল করা যায়, কারণ হাইট ডিফারেন্স হলে কিন্তু এটা হয়। ফ্লাইটে যারা যারা চড়েছেন তারাও এক্সপিরিয়েন্স করেছেন এটা, যে কানের পর্দা কিন্তু বন্ধ হয়ে আসে। এই দেখুন ভিউ বাইরের, গ্রিনারি শুরু হয়ে গেল এখান থেকে। নিচের দিকে কিন্তু প্রচুর ধুলোবালি ছিল, এখানটায় ধুলোবালি তো তেমন নেই, কিন্তু প্রচুর গিরানি। বাচ্চাগুলো দেখুন কীভাবে ঘুমাচ্ছে, জার্কিংয়ের মধ্যেও আরামসে ঘুমিয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু পৌঁছে গিয়েছি বিশেষ হোমস্টে, এটা কিন্তু মিডিল শিটংয়ে অবস্থিত। আমাদের এনজেপি জাংশন থেকে সময় লাগলো মোটামুটি 2.5 ঘন্টা, ইনক্লুডিং আমাদের ব্রেকফাস্ট টাইম হাফ অ্যান আওয়ার। এই দেখুন বিশেষ হোমস্টে, বিশেষ হোমস্টে মিডিল শিটং, এই রাস্তাটা দিয়ে আমরা এসে পৌঁছলাম। এবার আমাদের বললো নিচে ব্যাকপ্যাক রেখে দিয়ে ওপরে চলে আসতে, তো আমরা এখানে নিচে আমাদের হেভি লাগেজগুলো রেখে দিলাম, আর ছোটো ব্যাগগুলো নিয়ে আমরা এখন ওপরে পৌঁছে যাব হোমস্টে দেখতে। চলুন দেখা যাক, অল্প কিছু সিঁড়ি, খান্তচেক সিঁড়ি ভেঙেই কিন্তু এই শিটং বিশেষ হোমস্টে, খুব সুন্দর সাজানো গোছানো। এই দেখুন ওয়াও, চারপাশটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো, আর প্রচুর রুমের অপশন কিন্তু এখানে আছে।
ওই ওপরে কটেজগুলো কিন্তু আমরা নিয়েছি, এখানে রুমও পেয়ে যাবেন আপনারা। রুমগুলো কিন্তু 1300 টাকা করে ভাড়া ফুডিং লজিং নিয়ে, আর কটেজগুলো 1500 টাকা। কি হলো মাম্পু অ্যান্ড মাম্পু জুনিয়র, কেমন লাগছে? মাথায় হাত দিয়েছে। ও হাই কপাল। সো গাইজ, আমরা কিন্তু সবে এসে পৌঁছলাম। বিশেষ হোমস্টেটা পুরো ঘুরে দেখানোর জন্য কিন্তু একটু সময় লাগবে, কারণ যথেষ্ট বড় এরিয়া দেখতে পাচ্ছেন, অনেক ধরনের রুম আছে, বেশ সাজানো গোছানো। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে কিন্তু রুম ট্যুরটা করাবো আর আশেপাশের এরিয়া কী কী আছে আপনাদের দেখাবো। এই দেখুন, একটু আগে কিন্তু আমি নিচে ওই জায়গাটা থেকে আপনাদের দেখাচ্ছিলাম, বিশেষ হোমস্টের ওপরটা, ওই রাস্তা থেকে উঠে এসে ওই জায়গাটায় আমি দাঁড়িয়েছিলাম। তারপরে কিন্তু সিঁড়ি দিয়ে উঠে এসে এটা হচ্ছে এদের লাঞ্চ অ্যান্ড ডিনার রুম, ঠিক আছে? এখানে কিন্তু আমরা লাঞ্চ আর ডিনার বাফেট সিস্টেমে সার্ভ করা হয়। ওই যে খাওয়াটাও সব নিয়ে যাচ্ছে, 1টা থেকে 3টে অবধি সময়, আপনারা ভেতরেও খেতে পারবেন বা নিয়ে এসে বাইরেও এখানে বসে খেতে পারবেন। প্রথমে রুমটা দেখিয়ে দিই, এই একটা ডবল কটেজ, ডবল বেডেড কটেজ, এটা আমাদের একটা নেওয়া হয়েছে, ওরা কিন্তু দুজন আছে আর একটা 10 মাসের বাচ্চা আছে। আর এই কটেজটা আমরা নিয়েছি, এটা কিন্তু ট্রিপল বেডেড কটেজ। আমাদের মাম্পু যেহেতু 5 ইয়ার্স হয়ে গিয়েছে, এই যে মাম্পু দাঁড়িয়ে আছে, এর জন্য কিন্তু ট্রিপল বেডেড কটেজ আমরা নিয়েছি। বাইরে একটা ছোট্ট ব্যালকনি দেখতে পাচ্ছেন, পুরো উডেন কটেজ, দুটো চেয়ার রাখা আছে, একটা টি টেবিল রাখা আছে, আর এই হচ্ছে রুম। এখানেও দুটো বেতের চেয়ার দেখতে পাচ্ছি, এখানটায় কিন্তু কার্টেন আছে। তার বাইরে এই দেখুন গ্লাস উইন্ডো, এখান দিয়ে ওই সাইডটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা সকালবেলা দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। এই দেখুন রুম, একদম পরিষ্কার রুম, একদম সাফ সুতরা, লাগেজ কিছু আনপ্যাক করিনি, তার আগেই আপনাদের দেখিয়েলাম। এই একটা সিঙ্গেল বেড, এখানে একজন শুতে পারবে, ওখানে কিন্তু দুজন বাচ্চা সমেত হয়ে যায়, মানে টোটাল বাচ্চা থাকলে 4 জনও এখানে থাকতে পারবে। এই হচ্ছে রুম, ওখানে মিরর আছে স্ট্যান্ডার্ড সাইজের। এই হলো রুম সার্ভিস নাম্বার, এখানে আপনারা ফোন করলে কিন্তু ওরা যা লাগবে দিয়ে যাবে। এখানে সব টাইমিং লেখা আছে, কখন লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সার্ভ করা হয়। এখানে কিন্তু একটা গরম জলের কেটলি দেওয়া আছে, ওখানে জাগে ফিল্টার্ড ওয়াটার, দুটো গ্লাস দেওয়া আছে। এইবার দেখাই আপনাদের ওয়াশরুম, বেডরুমটা তো ক্লিন আছে, দেখলেন আপনারা বেডশিটেও কোনো কিন্তু স্টেন্স নেই। এই হচ্ছে ওয়াশরুম, এটাও কিন্তু একদম পয় পরিষ্কার। এই হচ্ছে একটা স্ট্যান্ড বেসিন, এখানে মিরার আছে, এই দেখুন ওয়েস্টার্ন সিস্টার্ন, এই কোমরের যে হ্যান্ড ওয়াশ ওটা আছে, ওখানে হ্যান্ড শাওয়ার আছে, ওখানে একটা টপ শাওয়ার আছে, গিজার আছে, এখানে একটা টাওয়েল স্ট্যান্ড আছে। তো পুরো ব্যাপারটাই কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আর যথেষ্ট স্পেশিয়াস। আর যেটা আরেকটা এক্সট্রা পয়েন্ট বলছি, যারা যারা আমার মতো ব্লগিং টগিং করেন, তাদের অনেক কিছু ডিভাইস কিন্তু চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে। তো সেক্ষেত্রে প্লাগ পয়েন্ট, এখানে আমরা ঢুকেই বাঁদিকে দরজার বাইরে একটা প্লাগ পয়েন্ট আছে, নিচে দেখুন আরেকটা আছে, ঠিক আছে? আর প্লাগ পয়েন্ট, এই বাথরুমের বাইরে কিন্তু এখানে আর একটা প্লাগ পয়েন্ট আছে, তো আপনাদের চার্জ দেওয়ারও কোনো প্রবলেম হবে না। আর একটা কথা, এখানে কিন্তু আপনারা যারা ওয়ার্ক ফ্রম হিল করতে চান, আমরা নর্মালি তো ঘর থেকে ওয়ার্ক ফ্রম অফ হোম করি, তো আপনারা যারা ওয়ার্ক ফ্রম হিল করতে চান, এখানে এসে কিন্তু আপনারা ওয়াইফাই কানেকশান পেয়ে যাবেন, এদের থেকে পাসওয়ার্ড নিয়ে নিতে পারেন, আপনারা কিন্তু অনায়াসে এখানে ওয়ার্ক ফ্রম হিল করতে পারবেন। আমি কিন্তু আমার অফিস ল্যাপটপ নিয়ে এসেছি, আমিও এখান থেকে আমার অফিসের মেল অ্যাক্সেস করবো আর কোনো কাজ থাকলে করবো। এই দেখুন গোটা এরিয়া যেটা দেখা যাচ্ছে, ওই অবধি এই পুরোটা কিন্তু বিশেষ হোমস্টে, ওই অবধি ওই যে দূরের দোলনা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু বিশেষ হোমস্টের মধ্যে। তো প্রচুর বড় একটা জায়গা, আপনারা কিন্তু 2 থেকে 3 রাত আরামসে এখানে কাটিয়ে দিতে পারবেন। আর এখান থেকে সাইট সিন, শেলফু হিলস, অলদারা ভিউ পয়েন্টস, এর ওপরে আছে রক গার্ডেন্স, আমরা যাবো খাওয়া দাওয়ার পরে, এই সব জায়গা কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন। ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওয়েদার ক্লিয়ার থাকলে আমরা হয়তো কাল ভোরবেলা দেখতে পাবো। আর এই বাইরে এরিয়াটা দেখতে পাচ্ছেন, কমন লন এরিয়া, এখানে আমরা রাত্রেবেলা দুপুরবেলা আড্ডা মারব। আচ্ছা, আমার বউ বাচ্চা শেষাদ্রি আর মাম্পু, ওরা কিন্তু এখন ফ্রেশ হচ্ছে, তো হাতে একটু সময় আছে, ওরা ফ্রেশ না হবে কিন্তু আমি বাথরুম অ্যাক্সেস করতে পারবো না। তো বাইরে একটা জায়গা আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে কমন লন এরিয়া, দেখতে পাচ্ছেন সুমন কিন্তু এখানে রেস্ট করছে আসার পর থেকে, এই দেখুন বসে গেছে একদম রেস্ট করতে। পূজা কি ওয়াশরুম গেছে? পূজা ওয়াশরুম গেছে। ওগুলো কিন্তু রুম, আমরা কটেজ পেয়েছি 1500 টাকা পার হেড ফুডিং লজিং, আর রুমগুলোর রেট হচ্ছে 1300 টাকা। ওটা একটা কনফারেন্স হল দেখতে পাচ্ছেন, আর এই যে সামনে এটা কিন্তু এদের বাফেট লাঞ্চ ডিনার এরিয়া, মানে ডাইনিং এরিয়া।
পরে কিন্তু লোকজনের ভিড় হয়ে যাবে। এখন দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এখানে কিন্তু আপনারা ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার লাঞ্চ সব করতে পারবেন। বড় টেবিল দেওয়া আছে, বড় গ্রুপের জন্য এখানে বসতে পারবেন একসাথে, চারজনের জন্য এইটা, এটাও ছজনের জন্য। এখানে আরও টেবিল চেয়ার আছে, আর এখানে পরপর পরপর কিন্তু সব মেনু রাখা থাকে। এখানে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সব কিছুই বাফেট সার্ভ করা হয়। আপনার নাম কে? রিকেশ। আর রিকেশ ইয়াহ পে পুরা হেল্প কর রা হ্যায়, কাহাঁ পে ক্যা হ্যায়, কাহাঁ পে ক্যা নেই হ্যায় সব জাননে কে লিয়ে ইয়ে লোক আপকো ইনফরমেশন দে দেগি। আর ইয়াহ পে কোই রহতা হ্যায় না? আপ হি রহতে হ্যায়? আচ্ছা আচ্ছা, ইয়েই রহতে হ্যায়। আচ্ছা, সাহেব দা ইয়াহ পে আয়া থা ক্যা? জি সার আয়া। আচ্ছা আচ্ছা, ইসকা ঘর আমারা ঘর কে পাশই হ্যায়। দেখে নিন, নচিকেতা দাও কিন্তু এসেছিল এখানে। এই যে নচিকেতা, নচিকেতা চক্রবর্তী আপনারা সবাই চেনেন, উনিও কিন্তু এখান থেকে ঘুরে গেছে। আরও কিছু ফটো দেওয়া আছে, শ্যাম থাপা, দেখতে পাচ্ছেন কত স্বনামধন্য ব্যক্তিত্বরা এখান থেকে কিন্তু ঘুরে গেছে। আচ্ছা, আপনারা যদি চান, আপনারা কিন্তু রুমের বাইরেও আপনাদের প্লেট নিয়ে এসে এই জায়গাটায় বসে কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করতে পারেন। এটা বাইরের জায়গা, পুরো ভিউ পেয়ে যাবেন লাঞ্চ করতে করতে বা ব্রেকফাস্ট করতে করতে। এই হচ্ছে বাইরের এরিয়া, দুর্দান্ত ভিউ এখান থেকে। ওই যে লেখা আছে আই লাভ শিটং, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটাও কিন্তু নিয়ে নিলাম, 1428 দেন এগেইন 1428। এখন আমি ফ্রেশ হয়ে অফিসের ল্যাপটপ নিয়ে আমি এখানে বসবো আর আমার অফিস মেল চেক করব। মেয়েদের নিয়ে আসলে যা হয়, প্রচুর সময় লাগছে ফ্রেশ হতে, তাই জন্য আমরা আস্তে আস্তে চললাম এখন একটু মার্কেটের দিকে। মার্কেটটা ঘুরে দেখবো, ঘরে বসে তো কোনো লাভ নেই। এই সামনে দেখতে পাচ্ছি SBI কাস্টমার সার্ভিস পয়েন্ট, এখান থেকে খুব সম্ভবত SBI রিলেটেড যে কোনো ট্রানজ্যাকশান আপনারা করতে পারবেন। গ্রামের মধ্যে তো একটা ব্যাংক বানিয়ে দেওয়া যায় না, এটা নির্দিষ্ট কনজিউমার নাম্বার না থাকলে। প্রচণ্ড ধুলো এই শিটংয়ের কাঁচা রাস্তাগুলোয় কিন্তু, প্রচণ্ড ধুলো। তো যেটা বলছিলাম, গ্রামে কনজিউমার নাম্বার যেহেতু অনেক লিমিটেড থাকে, তো এখানে কিন্তু একটা গোটা ব্যাংক বানানো লসের, তো সেই জন্য এরকম ছোট্ট SBI কাস্টমার কিওস্ক বানানো আছে। কোনো ট্রানজ্যাকশন করতে চাইলে গ্রামবাসীরা এখানেই যান। তো এখন আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি সামনে মার্কেটের দিকে। মার্কেট এরিয়া থেকে কিন্তু আমরা ঘুরে আসলাম এই মাত্র। মার্কেটে সাকুল্যে 10-12টা দোকান রয়েছে, কিন্তু ওখানে কিন্তু মোটামুটি সব রকম সব কিছু পাওয়া যায়। SBI কিওস্ক আছে দেখালাম, পঞ্চায়েতের অফিস আছে, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে, সব কিছুই টুকটাক নিত্য প্রয়োজনীয় পেয়ে যাবেন আপনারা। সবজি টবজি চাল টাল ওসব তো দরকার নেই, এখানেই আপনারা হোটেলে খেতে পেয়ে যাচ্ছেন, কিন্তু নিত্য প্রয়োজনীয় সব কিছু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 4-5 মিনিট এই বিশেষ হোমস্টে থেকে। এই আমরা এখন আবার ফিরে এসেছি হোমস্টেতে, এখন ফ্রেশ হয়ে নেবো, শেষাদ্রি ফ্রেশ হয়ে গেছে, তারপর লাঞ্চ করে নেবো। স্নান করে একেবারে কিন্তু পুরো ফ্রেশ আমরা, এখন নিচে নেমে যাচ্ছি ডাইনিং হলের দিকে। তো ঘড়িতে বাজে মোটামুটি 2:45, চারপাশে দেখুন আবহাওয়াটা কীভাবে পুরো পাল্টে গেল, পুরো মেঘলা হয়ে গেল। এটাই তো পাহাড়ে মেঘ আর রোদের খেলা। এই দেখুন, একটু আগে দেখিয়েছিলাম স্নান করার আগে হালকা রোদ ছিল, এখন পুরো মেঘ। ওই দূরে হিলটা কিন্তু আবছা দেখা যাচ্ছে। এই সামনে আমাদের ডাইনিং হল, ওরা তো আগেই চলে গেছে, আমি সবার লাস্টে ঢুকেছিলাম ওয়াশরুমে ফ্রেশ হতে। এখন আমি যাচ্ছি ডাইনিং হলের দিকে, দেখা যাক আজ লাঞ্চে কী আছে। এই বাইরেও কিন্তু আপনারা বসতে পারেন, খাওয়া দাওয়া করতে পারেন। ও, আমরাই শুধু বাকি আছি, বাদ বাকি গেস্ট সব খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কিন্তু এখানে পুরোটাই বাফেট সিস্টেমে। এই যে ও সার্ভ করছে খাওয়া দাওয়া, এই দেখছেন বাফেট সিস্টেমে খাওয়ার গরম রাখার জন্য সব ব্যবস্থা আছে। এই দেখুন রাইস আছে, ডাল আছে, এখানে সবজি আছে, মিক্সড ভেজ নাকি? মিক্সড ভেজ, মিক্সড ভেজ। আন্ডা কারি আছে, এখানে আলু চোখা আছে, চাটনি আছে, আচার আছে, পাঁপড় আছে,
ये क्या है बूंदी जी बूंदी बूंदी मिठाई आ चे तो एको ना मैं नेबो एकाने आस्ते आस्ते तुम्हारे खाओ समय देखा ची বাইরে কিন্তু পুরো মেঘলা ওয়েদার হয়ে গেছে, যার জন্য আমি বাইরেটায় বসলাম না। আদারওয়াইজ আগে প্ল্যান করেছিলাম বাইরে বসেই খাবো। এই দেখুন থালে নিয়ে নিয়েছি আমি বুফে সিস্টেমে, এই যে রাইস ডাল একটা পেঁয়াজ নিয়েছি, আলু সিদ্ধটা কিন্তু দুর্দান্ত ওরা খেয়ে বললো, আর এখানে একটা মিক্স সবজি, ডবল ডিমের আন্ডা কারি, আর এই হচ্ছে পাঁপড়, একদম গরম ভাত ধোয়া উঠছে হালকা, দেখতে পাচ্ছেন, চলুন খাওয়া যাক। দুপুর তিনটে সাড়ে তিনটের দিকে কিন্তু ঝিরঝিরে একটা বৃষ্টি হচ্ছিল, তারপর আমরা ঘরে গিয়ে আধা ঘন্টা রেস্ট নিলাম। এখন বাজে সাড়ে চারটা, এখন বাইরে দেখছেন একটা সুন্দর সুইট ওয়েদার, বৃষ্টিও বন্ধ হয়ে গেছে, আবার খুব একটা রোদও নেই। আর এখন আমি এখানে বসে আমার অফিসের কাজ করে নিচ্ছি। তো যারা ওয়ার্ক ফ্রম হিল করতে চান তাদের জন্য কিন্তু এই বিশেষ হোমস্টে শিটং একটা দারুণ ডেস্টিনেশন। এখানে এসে আপনারা হাই স্পিড ইন্টারনেট পেয়ে যাবেন, আর আপনারা অফিসের ওয়ার্ক বসে স্বাচ্ছন্দ্যে করতে পারবেন। এই দেখুন আমি অফিসের কাজ করছি, আমি কিন্তু শুধু আপনাদের দেখানোর জন্যই করছি না, আমি কিছুদিন পর থাইল্যান্ড চলে যাচ্ছি, তো ওখানে কিছু ক্লায়েন্টের কাজ বাকি আছে, আমি কিন্তু এখানে বসে সেটা আরামসে করে নিচ্ছি। এই দেখুন দেখতে পেলেন আমি অফিসের কাজ করছি, আর আমার পিছনের ভিউটা দেখে নিন। তো যারা যারা নিজেদের কেরিয়ার নিয়ে একটু ব্যস্ত আছেন, বা যারা যারা অফিসের কাজে ব্যস্ত আছেন, তাদের সাথে ল্যাপটপ থাকলে এবং হাই স্পিড ইন্টারনেট থাকলে যদি কাজ হয়ে যায় তাহলে এখানে কিন্তু আপনারা চলে আসুন। আমি কিন্তু আপনাদের পরিষ্কার একটা পন্থা বাতলে দিলাম যে আপনারা এখানে এসেও আপনাদের কাজটা কিন্তু অনায়াসে করে নিতে পারবেন। তো যাই হোক, এই পন্থাটা কিন্তু বলে দিলাম, সেই জন্য একটা লাইক চাই, শেয়ার চাই, আর অবশ্যই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিন, তাতে কিন্তু আমি সামনের দিনে আরও অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আনতে পারবো। এই দেখুন পিছনের ভিউ, আর আমি কিন্তু কাজ করে চলেছি। সন্ধে মোটামুটি হয়ে এসছে, আর তার সাথে কিন্তু আমার ওয়ার্ক ফ্রম হিলও মোটামুটি শেষ হওয়ার পথে। ওই যে আমার ল্যাপটপ, এখানে বসে কিন্তু কাজ করছিলাম এতক্ষণ আমি। চলুন এবার একটা কফি নিয়ে নেওয়ার পালা, ওখানে বলেছি কফি দেওয়ার জন্য। আর এই দেখুন বাইরের ওয়েদারটা কী সুন্দর, একদম ফগি, সাড়ে পাঁচটা বাজে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু অন্ধকার হয়ে আসবে, তারপরে আমরা এখানে বসে নিজেদের মধ্যে গ্রুপে খুব আড্ডা মারবো। বাইরের দিকটাতে কিন্তু সন্ধ্যা নেমে এসছে, তাই জন্য আমার ঘরের জাস্ট বাইরেই ছোট্ট একটা ব্যালকনি আছে দেখাচ্ছি, এখন কিন্তু লাইট জ্বালিয়ে দিয়েছি এই ব্যালকনিটা, ওই যে ব্যালকনিতে লাইট জ্বলে গেছে। সন্ধ্যা ছটা বাজে, ঠিক সন্ধ্যা ছটার সময় কিন্তু এসে আমাদের টি অফার করলো, আমি নিলাম ব্ল্যাক টি, সে সাথে নিল মিল্ক টি, আর তার সাথে গরম গরম পকোড়া। আর আমার ওয়ার্ক ফ্রম অফিস তো এখনও চলছে, টুকটাক মেলবাজি, এই আমার ব্ল্যাক টিটা একটু দাও দেখি কীরকম করলো। ব্ল্যাক টি, মিল্ক টি কিন্তু আমি খাই না, মেইনলি আমি লেমন টিটা প্রেফার করি, এই ব্ল্যাক টি নিয়েছি আজকে। মোটামুটি খুব একটা স্পেশাল কিছু নয়। মিল্ক টিটা কেমন হয়েছে? মিল্ক টিটা অত ভালো না, ঠিকঠাক মোটামুটি, তাই তো? টি এর রিভিউ মোটামুটি, কিন্তু খাওয়ার দাওয়ার কিন্তু দুর্দান্ত ছিল। ওই গরম গরম পাচ্ছি ওইটুকুই, ওটুকুই ভালো লাগছে। এরপর সেই রাত্রেবেলা বিশেষ হোমস্টে থেকেই গেস্টদের নিয়ে বেশ কিছু ইভেন্ট অর্গানাইজ করা হলো, সেখানে গান হলো, নাচ হলো, কবিতা পাঠ হলো, গেস্টরা কিন্তু কারাওকে সিস্টেমের মাধ্যমে নিজেরাই হাতে মাইক নিয়ে গান করেছিলেন। দারুণ উপভোগ কাটলো আমাদের সেদিনকার মতো শিটংয়ের বিশেষ হোমস্টেতে, আর এরপরে আমরা ডিনার করে সেদিনকার মতো শুয়ে পড়েছিলাম। বন্ধুরা সঙ্গে থাকুন আমাদের, এর পরের এপিসোডে নিয়ে আসবো শিটংয়ের সাইট সিং এর গল্প নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড। আমার এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাতে কিন্তু আমি সামনের দিনে অনেক ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। চলুন এখনের মতো এখানেই শেষ করছি, থ্যাংকস ফর ইয়োর টাইম।